গোছানো কমপ্লিট, রেডি হয়ে গেছি। এই যে রেডি, আবি বানাচ্ছে কফি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আমাদের পুরীতে হচ্ছে লাস্ট ডে, এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমরা সানরাইজ দেখতে যাচ্ছি। এখন বাবি যেখান থেকে উঠে গেছে মঙ্গলপুরে যাচ্ছে। তো আজকে আমাদের ট্রেন হচ্ছে 1:30 নাগাদ, দুপুরবেলা 1:30 সময় ট্রেন। তো এখন সানরাইজ দেখবো, একটু চা টা খাবো, বিচে যাচ্ছি। তারপর হয়ে গেল তো পুরী ঘোরা, বাবিরও এক্সামের পর একটুখানি আনন্দ হয়ে গেল। এরপর হচ্ছে বাড়ি ফেরার পালা, বাড়ি তো ফিরতেই হবে। চলো এখান থেকে একটা ছোট্ট ব্লগ স্টার্ট করি, আর তোমরা দেখতে থাকো। সকালবেলা মর্নিংয়ে সমুদ্রের ধারে ভীষণ সুন্দর লাগে, বল ভাবি? মর্নিংটা দারুণ লাগে, ঢেউ আর কত লোক, এখন এত লোক এসছে, বাপরে বাপ। পুরীতে অবশ্য অল টাইম লোক থাকে। লোক দেখো, সবাই এখনই সব স্নান করছে, সকাল 6টা বাজে, বিশাল ভিড়, এখনই সবাই স্নান করছে। সকালবেলার এই এটা খুব সুন্দর লাগে, একদম মর্নিং, ভীষণ ভালো লাগে। সকালটা এত ভালো লাগে যে কি বলবো। নৌকাগুলো সব পাড়ে বাঁধা আছে, সকালেই তাই জন্য বেশি লোক থাকে। হ্যাঁ, জেলেরা সব মাছ ধরে ধরে এনে রেখেছে এখানে, সব সব নৌকাগুলো বাঁধা রয়েছে। আর এই যে সানরাইজ, একটু আগে উঠে গেছে সূর্যটা, আমরা ওঠাটাই দেখছি আর কি। ভেতর থেকে দেখছিলাম যখন উঠছিল, বা ঘরে থেকে হোটেলের রুম থেকে দেখছিলাম। মেঘের ভেতর ঢেকে গেল, আবার মেঘ থেকে বেরোবে। আর বাবি বলছে সূর্য কি সুন্দর আমাদের সাথে চলে, ভালো লাগে না? আর এখানকার সূর্য পুরো একদম রেডিশ, পুরো রেড, না অরেঞ্জ আর রেড এর মেশানো। হ্যাঁ, অরেঞ্জ আর রেড, অদ্ভুত সুন্দর। আর অনেকটা বড় কি সুন্দর উঠ। মর্নিংটা সত্যি দারুণ লাগে, চান করছে সবাই। আর মঙ্গলদীপ দাঁড়িয়ে আছে এখানে, তোমরা দেখো ঢেউ। সমুদ্রে বেড়াতে এসে ভোরবেলা উঠেই সানরাইজ দেখতে আসাটা কিন্তু একটা দারুণ দারুণ লাগে জাস্ট। তো ভোরবেলা ঘুম ভাঙছিল না, মঙ্গলদীপ আর বাবিকে জোর করে তুলে প্রায় নিয়ে এসেছি। মঙ্গলদীপের মুখটা দেখলেই বুঝতে পারবে, সদ্য ঘুম থেকে উঠেই চলে এসে মুখ পুরো গম্ভীর করে আছে। তারপর এখানে এসে একটু পাটা ভেজালাম, একটু ছবি টবি তুললাম। সমুদ্র মানে বেড়াতে এসেছি, ছবিটা তুলতেই হবে, তো ছবি টবি তুললাম। এখানে সবাই চান করছে, মনে হচ্ছে এক্ষুনি নেমে যাই সমুদ্রে। তারপর বাবা মাকে ফোন করলাম, ওদেরকেও দেখালাম ভিডিও কল করে। আর সূর্যটা একবার উঠছে, আর মেঘ, এত মেঘ করেছে, মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে, একবার করে উঠছে, মাঝে ঢেকে যাচ্ছে, কি অপূর্ব লাগছে দেখো ক্যামেরাতে, সুন্দর লাগছে। আর জলটাও মধ্যে আলো পড়ছে সমুদ্রে, মানে দুর্ধর্ষ লাগছে। তোমরাও বলো তোমাদের কেমন লাগছে, অবশ্যই জানিও। আমার তো ফাটাফাটি লাগছে, আসতেই ইচ্ছে করছে না ওখান থেকে। তো খুব চা খেতে ইচ্ছে করছিল ঘুম থেকে উঠলেই, তো একটা নেশা থাকেই চা খাওয়ার। তো ভাবলাম যে দুধ চা খাবো সকালবেলা ঘুম থেকে উঠে, দুধ চা খেলাম না। আর লিকার আদা দেওয়া চা বিক্রি হচ্ছিলো, তো সেখানেই আদা দেওয়া চা নিলাম চিনি ছাড়া। কিন্তু মানে একদম বাজে, সকালে মুডটাই এত সুন্দর, মুডটা খারাপ হয়ে গেল, এত বাজে ছিল চাটা। তো যাই হোক, একটুখানি খেয়ে বাকিটা ফেলে দিলাম, আর খেতে পারলাম না। এবং মুডটা বাজে হওয়ার জন্য পাশেই হচ্ছে ডাব বিক্রি হচ্ছিল, তো একটুখানি শাঁসওয়ালা ডাব নিয়ে নিলাম, তিনজন মিলে একটুখানি ডাব খেয়ে নিলাম, বাবি, আমি আর মঙ্গলদীপ।
ডাবটা খেয়ে তারপর মনটা একটু শান্তি হলো। তো আর শাঁস দেওয়ার শাঁসওয়ালা যে ডাবগুলো হয় না দোমালা, ওটা জাস্ট ফাটাফাটি লাগে খেতে। তো সমুদ্রের ধারে ডাব খাওয়ার সত্যি মজাই আলাদা। তো তারপর কি করলাম, ডাব ফাব খেয়ে আমরা এখন ব্রেকফাস্ট তো করবো না, বাড়ি গিয়ে মানে হোটেলে গিয়ে আগে রেডি হব বেরোবার জন্য, রেডি হয়ে তারপর একবারে বেরিয়ে ব্রেকফাস্ট করব। তার জন্য ডাব টাব খাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম হোটেলে, গিয়ে চান টান সব সেরে নিলাম, সেরে নিয়ে এবার রেডি হয়ে গেলাম। আমাদের লাগেজ গোছানো কমপ্লিট, বাবিও রেডি, মঙ্গলদীপ রেডি, লোক এসে গেছে পরে নিচে গিয়ে। হ্যাঁ দুটো দিয়ে দাও, লাগেজ নিতে চলে এসছে। এইটা খালি দিতে হবে না, এটা আমরা নিচ্ছি। ভাবি নাম এখানে থাকবি নাকি, ছাড়তে ইচ্ছে করছে না না হোটেলটা? হ্যাঁ আর মনে হচ্ছে গিয়েই পড়াশোনা, এখানেই থাকি আরও কিছুদিন, তাই তো? হ্যাঁ কী মনে হচ্ছে বলো, এখানে থাকতে ইচ্ছে করছে? চলো এবার যাওয়া যাক, ব্রেকফাস্ট করবো তারপরে ওয়েট করবো, এতে আমরা ওয়েট করবো কিছুক্ষণ তারপর যাবো। রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছি। তো ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা একটুখানি ওয়েট করবো রিসেপশানে, তারপর 12:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো। ডেটটাই 10 তো হয়ে গেলো পুরী ট্যুর, আর ব্লগগুলো বাড়ি গিয়ে আপলোড করবো। এখানে তো অত এডিট করার টাইমও পাচ্ছি না আর ভালো লাগছে না, বাড়ি গিয়ে এডিট করে ব্লগগুলো দেবো একটার পর একটা। চলো যাওয়া যাক, আবার বন্দে ভারত, তারপর গো টু হোম, হোম হোম সুইট হোম। আমরা এখন রিসেপশনে ওয়েট করছি, ভাবি এখানে হচ্ছে রিসেপশন। কাটটা আমারটা দেখাচ্ছে নিশ্চয়ই, তুই তো চোখ খুলে বেশি ফটো তুলিস না, একটু বন্ধই বেশি ওঠে। আমরা এখন একটু বেরিয়েছি ব্রেকফাস্ট করার জন্য, একটু ম্যাগি অল্প কিছু ডিম টোস্ট কিছু খেয়ে নেবো, প্রচুর তো লোকজন গো আর আছে। ব্রেকফাস্টে নিয়ে নিলাম ম্যাগি, এগ ম্যাগি, এগ দিয়ে অনিয়ন দিয়ে সস দিয়ে একটা মশালাদার একটা ম্যাগি বানিয়ে দিচ্ছিলো দেখছিলাম, তো সেটাই আমরা তিনজনে নিলাম। তো ম্যাগিটা সত্যি দারুণ লাগলো। তারপরে নিয়ে নিলাম পোচ, পোচ খেতে আমি অল টাইম ডিম আমার ফেভারিট, আর মঙ্গলদীপ পোচ খাবে না ওই জন্য ডিমের অমলেট নিয়ে নিল। তো তিনজন মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম, ফার্স্ট সেরে একটু রিসেপশনে ওয়েট করলাম। দেন আমাদের গাড়ি বলা ছিল তো চলে এলো আমাদের টোটো, তো সেখানে লাগেজগুলো সব উঠিয়ে আমরা যাত্রা করলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। এখান থেকে পুরী স্টেশন আমাদের মানে টোটোটাতে 100 টাকা নিল, তো সেইভাবেই আমরা চলে গেলাম পুরী স্টেশন। স্টেশনে আমরা চলে এসেছি, কিছুক্ষণ ওয়েট করার পরেই তারপর দেখছি ট্রেন ঢুকে গেল, আবার প্রচুর মানুষ পুরীতে চলে এলো বন্দে ভারতে করে। আর এটাতে করেই আমরা ব্যাক করব, কিছুক্ষণ পরেই ট্রেনটা ছাড়বে, ওই আধ ঘন্টা মতন পরে ট্রেনটা ছেড়ে দেবে আবার। তো বন্দে ভারতে কেমন খাবার দাবার সব কিছু আমি আগের ব্লগে শেয়ার করেছি, আসার আমরা বন্দে ভারতেই এসেছিলাম, তো সেখানে কেমন লেগেছে এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করেছি। তো নতুন করে আর কিছু শেয়ার করার নেই, প্রচুর মানুষ অপেক্ষা করছে। কোথাও বেড়াতে এলে দেখবে আসার সময় একটা খুব এনার্জি থাকে, মানে ভীষণ ভালো লাগে আর মানে প্রচুর এনার্জি থাকে, আর ফেরার সময় যেন কোনো এনার্জি থাকে না, ভালো লাগে না। তো ফিরতে তো হবেই আর ভালো তো লাগাতেই হবে। তো যাই হোক আমরা বসে পড়েছি যে যার সিটে, আর একটু চিপস কিনে আনলাম, চিপস কুরকুরে যে একটুখানি খাবো। তারপর কিছুক্ষণ ট্রেনটা ছাড়ার 5-10 মিনিটের মধ্যেই লাঞ্চ দিয়ে দিল। লাঞ্চ তো পুরোটা কমপ্লিট করা যায় না, এদিকে একটাতে ভাত থাকে, তারপর দুটো রুটি থাকে, আর তারপরে তরকারি, দই, আইসক্রিম দিয়েছে, মানে খেতে পাচ্ছিলাম না, ওই একটু একটু করে খেয়ে বাকি আর খেলাম না, কারণ অত খাওয়া সম্ভব নয় ট্রেনের মধ্যে উঠে। আর কোয়ালিটি, খাবার কোয়ালিটি আগেও বলেছি মোটামুটি কোয়ালিটি, বিশাল আহামরি কিছু নয়। তারপরে দিয়ে দিল আবার ওই চিড়ে ভাজা, জুস, চা খাওয়ার জন্য কিছুক্ষণ পরে আবার এই বিকেলের দিকে স্ন্যাক্স টাইপের দিয়ে দিল। আমি তো কিচ্ছু খেতে পারলাম না, স্ন্যাক্সটা বাড়িতে নিয়ে চলে এলাম, যে বাড়ি এসে খা, বাবি একটু জুসটা খেলো, বাবি বানাচ্ছে কফি নিজে নিজে, এখানে কফি বানানো হচ্ছে, চা আর কফি।
ও আতে ফেলে দিচ্ছিস, পুরোটা নে, পুরোটা আগে নে, তারপর ঘুরবি। পুরোটা নে, কফি বানাতে কি অবস্থা দেখ। এরপর আমরা হাওড়ায় নেবে, বাড়ি চলে এলাম, আর ভিডিও করা হয়নি। তো আজকের ব্লগটা এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।